উপস্থিত সম্মানিত শিক্ষাবিদবৃন্দ, এই অনুষ্ঠানের আয়োজক তথা অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রীরা, সংক্ষিপ্ত সময়ে আমাদের এটা খুবই আজকে সকালেই এক ব্যাপারে বলা হচ্ছে, আমাদের একটা সাধারণ একটা টেন্ডেন্সি বা অভ্যাস যে আমরা অনেক জিনিস সাজিয়ে নিতে একসঙ্গে চাই। গত সপ্তাহে ফিলিপিন্সে ছিলাম, প্রায় 450 প্রতিনিধি ছিলেন, 2 দিন কাটিয়েছি, অনেক লক্ষ মিলিয়ন ডলার খরচ হয়েছে, 5-স্টার হোটেল, মাত্র 10 জন বক্তা, 2 দিন, প্রত্যেকজনকে ভাড়া দিয়ে আনা হয়েছে এবং তাদের কথা শোনার জন্য 1-1 ঘন্টা দেয়া হচ্ছে। আমাদের খাওয়ার দিলেও দেখা যায় মাছ মাংস সবজি ডাল ফরাসি শুকটি দেওয়ার পর গৃহস্থ বলেন এটাও খেয়ে দেখুন ওটাও খেয়ে দেখুন। এক সময় একটা জিনিসের স্বাদ গ্রহণ করবে কেউ? পড়াশোনার ব্যাপারেও, দৈনন্দিন চলার ব্যাপারে সেই কথাটা যে কোনো একটা জিনিস আমরা ডেডিকেটেডলি করব, একটা জিনিস জীবনে ধরতে হবে। যারাই একটা জিনিস ধরতে পেরেছে সেটা যাই ধরুক না কেন, এবং আমি যা করি সেই কাজের প্রতি আমার 100% ডেডিকেশন থাকতে হবে। একদিকে আপনারা শুনেছেন যে চাকরি বাকরি নেই, পড়াশোনা, অনেক আনএমপ্লয়মেন্ট, বেকার সমস্যা, ছেলেরা ফার্স্ট ডিভিশন পেয়ে এমএ পাস করে পিএইচডি করে চাকরি পাচ্ছে না, কিন্তু বলে যাচ্ছে আজকের দিনে সবচেয়ে সহজ চাকরি পাওয়া, বিশ্বাস হবে না, সবচেয়ে সহজ হয়ে যাচ্ছে। কারণ 98 জন যারা আছে লিস্টে তারা বেকার, কোনো কাজের না। আপনাকে কেবল এই টপ 2%-এর মধ্যে পড়তে হবে। আজকে যদি চাই আমি একজন ড্রাইভার রাখবো, 100টা লোককে যদি আমি ড্রাইভারের ইন্টারভিউ দেই, মাত্র 2টা আমার কাজের লোক থাকবে, বাকি সবটা তার নিজের কাজটা ভালো করে জানে না। এমনিতে বলবে আমার জানা আছে 14 বছর ধরে গাড়ি চালাই, আর আমার শিখাইতেই নাগাল্যান্ড 5 বছর চালাইছি, গুয়াহাটি কতবার আইসি গেছি, কিন্তু নিজের কাজটা ডেডিকেটেড যদি আপনি ফার্স্ট ক্লাস ড্রাইভার বলেন, আমি নিজাম ভাইকে বলি আপনার ড্রাইভারটা দিয়ে দিন, একদিনের জন্য দেবেন না, কারণ উনার ফার্স্ট ক্লাস ড্রাইভার আর পাবে না কোথাও। সে উনাকে তাকে চলতে হলে উনাকে সে তাকে সম্মান মানে তাকে ভালো করে পরিশ্রমিক দিয়ে রাখতে হয়, তাকে পাবো না। তাহলে দেখা গেল যে ড্রাইভারিটা সহজ কিন্তু ড্রাইভার ভালো হওয়াটা কঠিন, সেটা আপনি ভালো করে করতে হবে। আপনি ক্লাস 5-এর ছাত্র, আপনার 5-এর ছাত্রের কাজটা ডেডিকেটেডলি করতে হবে। তোমার 5-এর ছাত্র, তুমি আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে যে আগের দিনে আমরা স্কুলে যখন ম্যাট্রিক পাস করেছি 84-তে 5 জন ফার্স্ট ডিভিশন পেয়েছি পুরো স্কুলে, আজকে ফার্স্ট ডিভিশন 100 জন, 90% 25 জন, 95% 30 জন, আর কোয়ালিটি গ্রামার শুদ্ধ করে 4-1 প্যারাগ্রাফ লেখার মতো ছাত্র নেই। এটা আমার কথা না, অল ইন্ডিয়া এডুকেশন রিপোর্ট যেটা বলে, আইসার রিপোর্ট, প্রত্যেক বছর রিপোর্ট বেরোচ্ছে আর বলা হচ্ছে যে ম্যাট্রিক পাস ফার্স্ট ডিভিশন চক্রবৃদ্ধি সুদের অঙ্ক পারে না, বেসিক ম্যাথমেটিক্স এর কোয়ালিটি স্যার নেই। তাহলে আমার একমাত্র অনুরোধ, যেহেতু এটা সহজ হয়েছে, 98 জন যেহেতু আপনার বেকার, এই দেশের ইঞ্জিনিয়ারিং পাস করা ডিগ্রি নেওয়া 75% ইঞ্জিনিয়ারকে আপনি আপনার ফ্যাক্টরিতে কাজ দেবেন না, ও তার বেসিক কাজ জানে না,
বাবা পয়সা দিছেন, বেঙ্গালুরু গেছে, ডিগ্রি এখন লইয়া আইছে, গাঁও মাসে মানজর ও তানপুয়া ইঞ্জিনিয়ার। ভালো করে বললে স্কুটারে স্পার্ক প্লাগ পর্যন্ত ঠিক করে ঠিক লাগাইতে পারত না, নাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তাহলে তোমাদের একমাত্র কাজ হবে ছাত্র ছাত্রীরা, যে তোমার যে বই আছে সেই বই, যে তোমার পড়াশোনা, তোমার 24/7 নমাজ, ঘুম, পূজা পদ্ধতি, স্নান টান ছাড়া তোমার 24 ঘন্টার মধ্যে মাথায় থাকতে হবে যে আমি ক্লাস 5-এর ছাত্র, আমি ক্লাস 6-এর ছাত্র, আমার সঙ্গে আরো 100 জন ছাত্র আছে বা ছাত্রী আছে, সেই 100 জনের মধ্যে 98 জন কে ছাপিয়ে প্রথম 2 জনের মধ্যে তোমার থাকতে হবে এবং তোমাকে সেটা করতে হবে। আর এটা কেবল তুমি করতে পারো। সকাল থেকে ঘুম থেকে উঠে তুমি বলবে আমার ক্লাস 5-এর ছাত্র, আমার বই কতটা আছে, কতটা পাতা ছুড়ে গেল, কোন জিনিসটা বুঝিনি, আজকে কি করব। শতকরা 99 জন ছাত্রছাত্রীকে সকাল 7টায় যদি জিজ্ঞাসা করা যায় কিতা করতা, ও উঠিছি মাইয়ে সাহা দিবা, 10টার সময় স্কুলে যাইমু, বিয়ালে মামুর বাড়ির বিয়া আছে, ঈদ আইছে, সামনের সপ্তাহ কি জাতির সেলবার লইতাম নি। একটা ছাত্রের মাথায় এইগুলা কথা কেন? আজকের দিনের সবচেয়ে বড় সমস্যা, আর আমি এক মিনিটে সমাধান দিয়ে যাচ্ছি, যে আমরা নিজের কাজ ঠিক মতো করি না, জানি না, জানার ইচ্ছা নেই, আর জিজ্ঞেস করলে টনটনা। আমি যে কাজ করি, এখানে স্কুলের মালিকরা আছেন, প্রিন্সিপাল আছেন, জিজ্ঞেস করে দেখুন, 100 জন লোকের ইন্টারভিউ নেবেন, ভালো করে পড়ানোর মানুষ পা নাই। এমনি কইব আমি ফার্স্ট ডিভিশন পলিটিক্যাল সায়েন্স, ইন্টারভিউ নিয়ে বলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ডেফিনেশনটা একটু ক্লাস 5-এর ছেলে বা 7-এর ছেলেকে বুঝাইয়া কো, ও দেখবে এখানে আর করতে পারেন না, দাঁত বডি লাগিয়েছে। আর এমনি কইব প্রিন্সিপাল সাহেব আমার এগো চাকরি দিন না, আমার বুয়াই গো ফার্স্ট ডিভিশন। আমার নিজের কাজ করতে হবে। আমার অনুরোধ ছাত্রছাত্রীরা, যে এই শোনার সময় চলে যাবে, তোমাদের কাছে যে সম্পদ আছে আমাদের কাছে নেই, আমাদের কাছে আর সময় নেই। আমরা ইচ্ছা করলেও এই মঞ্চে বসা যেখানে যারা আছি, আমরা আমরা কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার কত সব থাকতে পারে, কিন্তু আমাদের কাছে সময় নেই। আমাদের কারো কাছে টাকা আছে, ডিগ্রি আছে, বয়স আছে, অভিজ্ঞতা আছে, কিন্তু আমাদের কাছে সময় নেই। আর তোমাদের কাছে পৃথিবীর সবচেয়ে বেশি বড় সম্পদ সময় আছে। তোমরা নিজের কাজ ডেডিকেশন করো। একটা কাজ যদি আমি ভালো করে, তুমি যদি বলো যে আমি ইংরেজি ভাষাটা আমার ভালো লাগে, তুমি দিন রাত ইংরেজি ভাষার জন্য তুমি চেষ্টা করো, তোমার ডিকশনারি পর্যন্ত মুখস্থ করো, প্রত্যেক দিন শব্দ ঠিক করো। ইংরাজি তো থোড়া থোড়া ফারি, অঙ্ক হইব আমার একটু থোড়া চলি যাইব, সমাজবিদ্যাও ফারে, ও হতা হরি করি ভালো করে ফার্স্ট ডিভিশন, ভালো না ইংরেজি সেন্টেন্স জানে না, সমাজবিদ্যা ভালো করে ডিপ জানে না, ম্যাথমেটিক্স এর কোনো বড় পণ্ডিত হইব। এক জিনিস 2%, টপ 2% থাকবে, সংস্কৃত নিয়ে পড়ো, টপ 2% সংস্কৃতের মানুষের আজকে চাকরি আছে, আজকের দিনে চাকরি আছে। সংস্কৃত পড়িলেও চাকরি আছে, হিন্দি পড়িলেও চাকরি আছে, অ্যারাবিক পড়িলেও চাকরি আছে। টপ 2% অফ অ্যারাবিক এই মুহূর্তে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চাকরি খালি। এই কথা বলে, আর সবচেয়ে বড় উদাহরণ তোমাদের সামনে, এই উদাহরণ দিয়ে যাই, এই ঘর যে বানিয়েছে সে একজন সিভিল ইঞ্জিনিয়ার, পিডাব্লিউডির হোক, প্রাইভেট হোক, কলেজ প্রিন্সিপাল বা কর্তৃপক্ষ একজন ইঞ্জিনিয়ারকে ডেকেছেন, যে সিভিল ইঞ্জিনিয়ার 10 বছর 12 বছর সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে, বিল্ডিং বানিয়েছে, হয় সে বলেনি যে এত বড় হল বানালে একটা সাউন্ড প্রুফ করতে হয়, কত বছর ধরে এই হলটা আছে, কতটা মিটিং হয়েছে, কতবার অডিয়েন্সের কষ্ট হয়েছে, কতবার গেস্টরা কথা বলেছেন, যে এই এত বড় হল বানালে যে সাউন্ড প্রুফ করতে হয় এটা প্রিন্সিপালকে বলার দায়িত্ব কার? সেই সিভিল ইঞ্জিনিয়ার তার নিজের কাজ করে নাই। আর যদি সিভিল ইঞ্জিনিয়ার বলেছে
সঙ্গে আমার লাগায় আরো প্রফেসর কইছে না আমার হান হোম ফ্যান দুগু আরো বেশ লাগাইতে লাগবো গরমর দিন। আচ্ছা এইটা বাদে হরা যাইব বানাইলেও বিল্ডিং সরকার দে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া লাগে ঠেকা হবু নাগে ইউজ করা লাগে। এই ঠিকাদারি গো মরিজা প্রিন্সিপাল যে গুম দেন না আমার টেন্ডার টেন্ডার টেন্ডার, কিন্তু তার যে নিজের কাজ যেটা যে এত বড় হল কত লাখ টাকা খরচ করছে মাত্র 2 লাখ টাকা হইলে এটা সাউন্ড প্রুফ হয়ে যাব। খেরর দড়ি বা আপনার ওই যে ম্যাট্রেস যেটা দুই আমরা বাতত খাই যা নমাজের মতো ও ওটা আনিয়া হলের সদ্য দিকে সুন্দরভাবে এক কালারর লাগাইলে হলটা সুন্দর হয়ে যাব সাউন্ড প্রুফ হয়ে যাব। কিন্তু এই কাজটা করার দায়িত্ব কার? ও নিজের কাজটা করে না। জিগাইলে গো আমি বহুত বিল্ডিং বানাইছি প্রিন্সিপাল সাহেব আমারে শিখাইতে আইবি জলদি খাম দেও এমএলএ সাহেব ফোন করছেন মিনিস্টারে ফোন করছেন চাকরি তোমার বাসিত না দেও টেন্ডার আমি করতাম তার কাজটা করে না। আর এরপরে দেখেন যে আছে হে এটা সাউন্ড প্রুফের জন্য কোনো চিন্তাধারা নাই। এমনি দেখবা ক্রিকেটর খেলা খেলা এই কলেজের এত ছাত্রছাত্রী আছে পুরানা, যদি কই আমরা হলটা সাউন্ড প্রুফ করতাম 2 লাখ টাকা লাগে 200-200 টাকা করে আজকের দিনের ভিতরে হয়ে যাব। কিন্তু একজনে তো তার কাজ করতো, একজনে তো কইতো যে এটা সাউন্ড প্রুফ নাই কেতার লাগে। যে সিভিল ইঞ্জিনিয়ার হে তো কইতো প্রথমেই যে আপনি এত বড় হল বানাইতেছেন প্রিন্সিপাল সাহেব সাউন্ড প্রুফ না হইলে আপনি কোনো মাইকি কেন বাজাইতে পারতো না, দর্শকের কষ্ট হইব সব শ্রোতাদের কষ্ট হইব এখানে মনিটর লাগবে। এইটা তাকে নিয়া প্রত্যেকটা কাজে আপনি দেখেন নিজের কাজ ডেডিকেটেডলি করতে হবে। ভাই আমরা বড় কঠিন সময়ে একবিংশ শতাব্দীতে আইছি, হাইলাকান্দির মতো প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রী তোমাদের অনেক কষ্ট করতে হবে দিল্লি লন্ডন পৌঁছতে হলে। আজকে থেকে সেই পরিশ্রম শুরু করো। তুমি গরিব না ধনী, তুমি গ্রাম না শহর, তোমার নিজের কাজ করো ভাই। আমার বাবার কথা বলেছেন অধ্যক্ষ মহোদয় প্রফেসর ফখরুল ইসলাম সাহেব, গরমর বন্ধ আমরা ছুটি যেতাম নানি বাড়ির যেতাম শিলটিতে কই বুঝতে মজা হইব, এক মাসের লাগে আমরা নানি বাড়ির যেতাম শিলচর থাকি বুড়ি ভাই মজা হইলো, নানি বাড়ি গেলে মামাইতে ফড়িবার কথা কইতা না, কাছে উঠা যায় হলতা করা যায় নানিয়ে মায়া করেন আর আব্বাই তো করতে দিন ফোড়া জিগায়। আমার আব্বাই যাইবার সময় সামনের বাদর ক্লাসর বই ওখান লগে দিলাইতা আই আলে ফড়া ধরাইম তোমার তান তুমি নানি বাড়ি খেলাও বরাক সাঁতার দেও কিন্তু বাবা অকল তুমি তাই ছাত্র নানি বাড়িত গেলেও তুমি তাই ছাত্র। আমরা হইতাম রে বা আমরা দাদার বাড়ির অত আমার হরুতে আমরা বন্ধুরার মা বাপ অকল তো অত অত জালিম না, নানি বাড়ির যেতে বই লইয়া যাইনি কিন্তু বই লইয়া যাইছি কিন্তু আইয়া হারলে ফোড়া ধরাইতা সারা বইয়ের মাঝে ফোড়া ধরাইতা পড়িছ কিনা, কিন্তু ফোড়া ধরানির মাঝে আমরা মনে করছি তো তাই ফোড়া যেগুন আছে চ্যাপ্টার 1 থাকি লইয়া চ্যাপ্টার 10 পর্যন্ত ধরাইবা ওগুন ফুড়িয়া আইস সারা ধরানির বাদে আখতা ফোলা হাতা উল্টাইয়া কইন বাবারা ওই যে নিচে লেখা থাকে ভূমিকা ভূমিকার তলে লেখা থাকে সদানন্দ মড়াল অধ্যক্ষ আসাম রাজ্যিক পাঠ্যপুস্তক প্রণয়ন নিগম লিমিটেড। নিগম শব্দর অর্থ কিতা বাবা জানছনি? আমরা হইতা কোনো এক সুরতে মারতা বা না তুকাইতরা ফোড়া ধরাইতা ভিতরে থাকি কই ভূমিকার তলে প্রণয়ন নিগমের বানান হও এগুলো শব্দর মানে কিতা আম্মায় কইতরা করে থাকেন বলে আই যে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত। আমরা তো চিন্তা করছি না যে ভূমিকা পড়া লাগে বড় টাইম কইলে যে তুমি ছাত্র তুমি ফাটা উল্টে ইয়া গেলাই কিলা ভূমিকার তলে তো পড়ে তোমার যে আনা জানা শব্দ তোমার চোখের সামনে থাকে গেল কিলা বাবা সূচিপত্র দেখবার আগে তুমি অত বড় ভূমিকা একে দিলাম ইদা কেউ পড়িছি নি। আমরা তো চিন্তা করতাম যে ভূমিকা পড়া লাগে, তুমি ছাত্র তোমার চোখের সামনে দিয়ে একটা আনজান শব্দ তুমি জানো না এই শব্দ তোমার চোখের সামনে থেকে গেল কিলা প্রণয়নের মধ্যে মানে জানো না নিগমের মানে জানো না তোমার মনের মধ্যে এটা খুশাইলো নাকি তার লাগে ও ভূমিকার ফোড়াইছেন করি লঙ্গাইট ছেলে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতাম পারছে কেন হোক জায়গা পর্যন্ত ডেডিকেশন লাগে। ধন্যবাদ সময় দিয়েছেন, আগামীতে ডেডিকেটেডলি ছাত্রদের সঙ্গে কোন স্কুলে কথা হবে এই আশা রেখে এই সীমিত পরিসরে অনেক জিনিস বলার ছিল হয় না তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।